দেশীয় সবজির মধ্যে সীমাবদ্ধ নেই, বাইরের দেশের সবজিগুলো কিন্তু আমাদের দেশে এখন বেশ জনপ্রিয়, আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে কিভাবে করা যায় সেটি করা হচ্ছে, চাষিরাও কিন্তু উৎপাদন করছে। এরকমই একটি হচ্ছে ক্যাপসিকাম, সেটির খবর আমরা আজকে জানবো। দেশীয় সবজি না কিন্তু, কিন্তু ধীরে ধীরে কিন্তু এর চাষ বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি চাহিদাও বাড়ছে। কারণ যে কোনো আপনার মানে আইটেম বলেন, বিদেশি রান্না, দেশি রান্না, সবকিছুতেই কিন্তু ক্যাপসিকাম খেতে সবাই খুব পছন্দ করে। তো সেই বিষয়টি আমরা জানতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে, আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রুবেল, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জোহা এবং লোপা, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে আপনারা কিন্তু জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি প্রধান জেলা। আসলে এই জেলায় কিন্তু কৃষিতে অনেকটাই এগিয়ে আছে, অর্থাৎ এরা কিন্তু সবসময় নতুন নতুন কিছু উৎপাদন করতে বেশি আর কি তারা আগ্রহ প্রকাশ করে থাকেন। একই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে কিন্তু একটি আদর্শ অর্থাৎ ফল বাগান আপনাদের নিয়ে এসেছি। এখানে কিন্তু নতুন যে সবজি অর্থাৎ এই যে ক্যাপসিকাম, সেটি কিন্তু চাষ করা হচ্ছে, এবং একই সাথে সেখানে কাশ্মীরি কুল এবং বারোমাসি আম সেগুলো, এবং সেই সাথে লেবু, এগুলো কিন্তু চাষ করা হচ্ছে একই জমি। অর্থাৎ সারা বছর কিন্তু এই জমি থেকে তিনি অর্থাৎ সারা বছর যে অর্থটি সেটা কিন্তু এই জমি থেকে তার আসছে। এটা দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাবেন যে একই জমিতে কিভাবে তিনি চাষগুলো করেছেন এবং সেই ক্যাপসিকামগুলো চাষ করেছেন, এবং ক্যাপসিকামগুলো অনেক ধরে ধরে আছে। আপনি দেখতে পারবেন যে অনেক সুন্দর করে কিন্তু ক্যাপসিকাম ধরে আছে, একটি গাছে কিন্তু অনেকটি করে ক্যাপসিকাম ধরে, অর্থাৎ এক গাছে অর্থাৎ উনি যেটি বলেছেন যে প্রায় 3-4 কেজি করে ক্যাপসিকাম কিন্তু এখানে হয়। অর্থাৎ আমি একটু দেখানোর চেষ্টা করি, অনেকটা ফলনও অনেক ভালো হয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই দেখতে পারবেন যে কতটা সুন্দর কিন্তু আসলে ক্যাপসিকামগুলো হচ্ছে, অর্থাৎ একইভাবে কিন্তু প্রতিটি গাছেই প্রায় এভাবে ক্যাপসিকামগুলো ধরে আছে, এবং এই ফলটি বিদেশি ফল হলেও আসলে দেশে কিন্তু এখন অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেকটাই ব্যাপকভাবে চাষ হচ্ছে। অর্থাৎ যিনি এই ক্যাপসিকাম চাষ করছেন সাইদুল ইসলাম, তার সাথে একটু কথা বলবো। আপনার এখানে মূলত একটি আদর্শ আমি বাঙা ফল বাগান দেখছি, আসলে এই বাগানটি আপনি কেন করলেন এবং এখানে ক্যাপসিকাম চাষ করে আপনি কত লাভবান হচ্ছেন? এখানে ক্যাপসিকাম চাষ করে 1600 গাছ লাগানো হয়েছে। 1600 গাছে একটা গাছে যদি 2 কেজি করে এই ক্যাপসিকাম আসে, তাতে 100 টাকা করে বেচলে তাতে একটা গাছে 200 টাকা করে আসে। তাতে এই বাগানে 1600 গাছে অন্তত 2 লাখের মতো ক্যাপসিকাম বিক্রি করা যাবে। একই সাথে কি কি লাগিয়েছেন? একই সাথে মূলত আম লাগাচ্ছি, আমের সাথে ক্যাপসিকাম এবং এই কাশ্মীরি কুল, পাশাপাশি এই লেবু আছে, তারপরে এই রসুন আছে, তারপরে শাকসবজি, এই শাকসবজিও আছে। তো এই যে সারা বছর কি এখান থেকে আপনি ফসলে অর্থ পান? হ্যাঁ, এখানে সারা বছরে ভালো ইনকাম হয় আর কি। আচ্ছা আচ্ছা, সেটি হচ্ছে যে আপনি আর আপনি দেখা দিয়ে এই যে আরো তো অনেকে করেছে, হ্যাঁ সবাই কি একই অবস্থা? হ্যাঁ সবাই একই অবস্থা, আমার ভাইও করেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু কথা বলবো এখানকার যিনি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রোস্তম আলী, তার সাথে আসলে তার কাছে জানবো যে এই যে উপজেলা ভিত্তিকে এই যে ক্যাপসিকাম একটি বিদেশি ফল হলেও সবজি হলেও এটি কিন্তু ব্যাপকভাবে এখানে চাষ হচ্ছে, এবং একই সাথে মিশ্র ফল বাগানগুলো অনেকেই কিন্তু করছে। আসলে এইদিকে কেন আপনারা আগ্রহ বেশি আপনি দেখছেন কৃষকের? ধন্যবাদ আপনাকে। আমাদের আপনারা জানেন যে কৃষি গতানুগতিক কৃষি থেকে এখন আমরা কৃষকরা বেরিয়ে আসছে, এখন কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষিকে বাণিজ্যিকরণ করা যে সম্ভব এই ধরনের কিছু উদ্যোক্তা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং আমরা সেই উদ্যোক্তাদের সহায়তা করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে তাদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে। তা আমাদের এখানে এই যে সাইদুল ইসলাম ফকির, উনি এখানে ক্যাপসিকাম আপনার বারো মাসে আম কাটিমন আমরা বলি, এখানে আপনার কাশ্মীরি কুল উনি করছে, এবং পাশাপাশি তার চারপাশের বেড়ার মাধ্যমে উনি কিন্তু সিডলেস লেবু করছে। আসলে দেখা যাচ্ছে যে পুরাটা খেতেই কোনো না কোনো সময়ে কিন্তু উনি ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। এনার দেখা দেখে কিছু উদ্যোক্তা আরও সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের জানেন যে অনেক যারা কৃষিকে বাণিজ্যিকরণের চেষ্টা করছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাণিজ্যিকরণের জন্য তাদের যে সহায়তাটা দিচ্ছি, যারা যাতে এই ধরনের উদ্যোগটাকে গ্রহণ করে তারা লাভবান হতে পারে, কৃষি বিভাগ তাদের পাশে আছে, এবং আশা করি যে কৃষির যে বাণিজ্যিকরণ সে বাণিজ্যিকরণে আমাদের সিরাজগঞ্জ সদস্য সহ সারা বাংলাদেশের মানুষ এই কৃষিটাকে বাণিজ্যিকভাবে
গ্রহণ করবে এবং কৃষক কৃষিতে যে লাভ করা সম্ভব আসলে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। ধন্যবাদ আপনাকে। কথা বলবো আসলে যিনি মাঠ পর্যায়ে কাজ করে থাকেন, অর্থাৎ তাদের সাথে কথা বলবো, এই 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 বাগানগুলো আদর্শ বাগানগুলো করতে আরো আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এটা আমাদের প্রযুক্তিভাবে কৃষি বিভাগের পক্ষ থেকে যতগুলো প্রযুক্তিগত দিক আছে সেগুলো আমরা চাষিদেরকে সহযোগিতা থাকি, সেই সাথে এখানকার যে চাষি আছে সাইদুল ফকির, তাকে আমরা সবসময় যখন যেটা প্রয়োজন সেটা তাকে প্রযুক্তিগত যে দিকগুলো সেগুলো আমরা তাকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আশেপাশে যারা করছে তাদের প্রতি কী ধরনের ই করছেন? হ্যাঁ, তারাও অনেক আগ্রহ হচ্ছে এবং সেই সাথে তাদেরকে আরও উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। আপনার রায়গঞ্জে দেখলাম একই অবস্থা, সেখানকার কি পরিস্থিতি এবং একইভাবে ক্যাপসিকাম চাষের দিকে আগ্রহ কেমন পাচ্ছেন? খুব ভালো, এবং প্রতিদিন দেখা যায় অনেক দর্শক সেখানে দেখার জন্য যায়, তারা দেখছে এবং উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এরা বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং আমাদের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ রাখছে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, আপনার যেমনটি দেখলেন, অর্থাৎ এখানকার সিরাজগঞ্জে যেভাবে আসলে এখানে ক্যাপসিকাম চাষ করা হচ্ছে এবং একই সাথে কিন্তু কয়েক প্রকার ক্যাপসিকাম এখানে হয়, এখানে সবুজ, লাল, হলুদ এবং সাদা, অর্থাৎ এটি যখন লাল হবে, অর্থাৎ এটি লাল হওয়ার এখন পর্যন্ত বয়স হয়নি, এটি আরও লাল হতে আরও 10-15 দিন সময় লাগবে এবং একই সাথে কিন্তু হলুদগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হতে আরেকটা অনেকটা সময় লাগে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনি যাদের আশেপাশে বাড়িতে একটি জায়গা ফাঁকা রয়েছে সে সমস্ত জায়গায় যদি আপনারা এইভাবে ক্যাপসিকাম চাষ করেন তাহলে কিন্তু আপনি অনেকটা লাভবান হতে পারবেন। একই সাথে কিন্তু এখানে যে কুলগুলো রয়েছে, অর্থাৎ কাশ্মীরি কুল রয়েছে, বিদেশি বেশ কিছু কুল রয়েছে এবং 12 মাসে আম রয়েছে, এগুলো কিন্তু একটুভাবে যদি সুন্দরভাবে আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু সারা বছর এই একটি জমি থেকে অনেকটাই অর্থ আপনি সারা বছর পেতে পারেন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গোলাম মোস্তফা রুবেল, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা একটা খুব সুন্দর জিনিস দেখলাম যে একই জমিতে 3 রকম ফসল উৎপাদিত হচ্ছে।